আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ গতকাল একটু চিল্লাচিল্লি করে কথা বলছি, আজকে ঠান্ডা মাথায় কথা বলবো। পদ্মা সেতুর কাজ কমপ্লিট হয়েছে, কাজ কমপ্লিট হয়নি আসলে, পদ্মা সেতুর কাজ কিছুটা কমপ্লিট হয়েছে, স্প্যানগুলা বসানো শেষ হয়েছে, এখনও প্রচুর কাজ বাকি। এখনও রাস্তা পিচ ঢালাই করতে হবে, রাস্তা বসাইতে হবে, ওই কাজ শেষ হইতে হইতে 2022 সাল। মানুষ যেহেতু খুশিতে আনন্দ ফুর্তি করতেছে, পদ্মা সেতুর কাজ শেষ হয়ে গেছে, সো লেটস সেলিব্রেট। তা এখানে আসলে সত্যি কথা বলতে কি আনন্দের কি আমি বুঝতেছি না, লাইক আমি বুঝতেছি না অনেস্টলি। এখানে কোনো আই এম নট হেটিং অন কি বলবো এনিথিং সামথিং এনি ওয়ান, আই এম নট হেটিং, আমি আসলে জেনুইনলি এটা বুঝতেছি না কারণ ঠিক কোন জায়গায় সেলিব্রেশনের উপলক্ষটা। বাংলাদেশে আমি এটা আওয়ামী লীগ সরকারের একটা প্রজেক্ট, সো কিডোস টু দ্যাম যে তারা প্রজেক্টটা কমপ্লিট করছে। এই প্রজেক্টটা কিন্তু অ্যাগেন আমি কয়েক পর্ব আগে একটা এপিসোড আলোচনা করছি, এই ধরনের মেগা প্রজেক্ট কিন্তু একটা সরকারের আমলে শুরু হয় না, এটা অন্যান্য সরকারের আমলে শুরু হয়। বিন পেটে নিয়ে কাজ করছে বিভিন্ন ক্যাপাসিটিতে, কিন্তু তারা কাজ শুরুও করে নাই, শেষও করে নাই, রাইট? আওয়ামী লীগ সেটা শেষ করছে, সো তাদের কৃতিত্ব এটা, আই এম নট টেকিং এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ামী লীগ সরকার। এবং বিএনপি সরকারের আমলে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে দুর্নীতিতে নাম্বার ওয়ান হওয়া শুরু করছিল, বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে না, রাইট? এবং আওয়ামী লীগের আমলেও দুর্নীতিতে কিন্তু আমরা নাম্বার ওয়ান হয়েছি, এমন না যে বিএনপির আমলে নাম্বার ওয়ান হওয়া শুরু করছে, আওয়ামী লীগের আমলে এসে হঠাৎ করে আমরা পৃথিবীতে দুর্নীতিতে 192 নম্বর হয়েছি, না না, তখনও আমরা দুর্নীতিতে নাম্বার ওয়ানই ছিলাম। সো এইগুলো হইতেছে এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার হইতেছে মুদ্রার এপিঠ আর ওপিঠ, রাইট? এখন যারা পলিটিক্স করে, অ্যাক্টিভলি পলিটিক্স করে, তারা নানান রকম কথা বলবে, নানান রকম ন্যারেটিভ তার করাবে। যারা মোটিভেশনাল স্পিকার, হালুয়া রুটির ভাগ পায়, এগুলো করে তারা নানান রকম কথা বলবে। সো এদের এক একজনের এক এক ইন্টারেস্ট গ্রুপ, এক এক ইন্টারেস্ট আছে দেখে তারা এক এক রকম ন্যারেটিভ ছড়ায়। আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা ভালো চাই দেশের, আমরা যারা চাই দেশ বাসযোগ্য হোক, দেশ উন্নত হোক, দেশ সুসভ্য হোক, আমরা জানি দেশে এসে থাকতে পারি। এখন সব মানুষ দেশ ছেড়ে পালায়, আমিও দেশের বাইরে আসি, আমি চাই দেশে ফিরে আসতে, দেশে থাকতে। সো আমরা যারা দেশের ভালো চাই, কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, কোনো হালুয়া রুটির ভাগ পেয়ে হইতেছে, মানুষকে ঘুম পাড়ানি মাসি পিসি গান শোনাই না, আমরা জেনুইনলি চাই দেশের ভালো হোক, দেশের উন্নতি হোক। তো যেই কারণে একদম অনেস্ট জায়গা থেকে আনন্দের কোনো উপলক্ষ খুঁজে পাই না, রাইট? বাংলাদেশে একটা প্রজেক্ট মানে হচ্ছে খাওয়া দাওয়া, বাংলাদেশের প্রজেক্ট মানে হচ্ছে ভাগযোগ। প্রত্যেকটা প্রজেক্ট হয়, প্রজেক্টের পেছনে যা না খরচ, তার 50 ডাবল 3 গুণ 10 গুণ 20 গুণ পর্যন্ত খরচ হয়। এবং এগুলো কোনো লুকা ছাপা নাই যে বালিশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করে, বালিশ প্রকল্প এখান থেকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মতো একটা খুবই সিরিয়াস সেন্সিটিভ সিকিউরিটির জায়গা, সেইখানেও গতকালকে ঢালাই ভেঙে পড়ছে। সো কেন ঢালাই ভেঙে পড়ে, কেন অন্যান্য পৃথিবীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মতো একটা সুপার হাই কী বলবো স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা যেখানে, সেখানে ঢালাই ভেঙে পড়ে, এগুলো কেন? সো এগুলো টেন্ডার হয়, এরা যারা ইনভলভ এরা দুর্নীতি করে, এরা চুরিদারি করে খায়, ওই যে কী যেন ফ্লাইওভার করে, যেদিন ফ্লাইওভার উদ্বোধন করতে যাবে প্রধানমন্ত্রী, বিকালে উদ্বোধন করবে, সকালে ফ্লাইওভার ভেঙে নিচে পড়ে গেছে। এবং এগুলো বাংলাদেশে কিন্তু আলাদা কিছু, এগুলো নর্ম, মানে এমন না যে মাঝে মধ্যে রেগুলার বেসিসে হইতেছে। সো এটার কারণ কি? এখানে কোনো জাদুমন্ত্র কিচ্ছু নাই, এগুলোর কারণ হচ্ছে যে ওই যে বাঁশ দেয় রডের বদলে, এরা ভাগছোক করে খায়। এগুলো আমরা সবাই জানি, শুধুমাত্র প্রধানমন্ত্রী জানেন না, মন্ত্রীরা জানেন না, যারা দায়িত্বপ্রাপ্ত শুধু এরা বোঝেন, এরা জানেন না, সবাই আমরা জানি না, ওনারাও জানেন, ওনারা অ্যালাও করেন, কারণ হচ্ছে ওনারা অ্যালাও করেন হয়েছে এই যে গুন্ডামান্ডারা ভাগছোক করে খায়, এরাই কিন্তু ওনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে, রাইট? তো এইখানে সব কিছু একটা সিস্টেমেটিকভাবে দুর্নীতিটা হয়। তো যত প্রজেক্ট হয়, এই প্রজেক্টের যখন বাজেট করা হয় সরকারের মন্ত্রীরা, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে, এনারা ধরে নেন যে এই 50% হচ্ছে আমাদের পোলাপান, আমাদের পোলাপান দুষ্টু ছেলেরা, দুষ্টু ছেলেদের খাওয়ানোর জন্য, কারণ এই দুষ্টু ছেলেদেরকে তো সরকার পালতে হয় সরকারকে ক্ষমতায় থাকার জন্য। এবং এখানে অনেক রকম হিসাব কিতাব থাকে, এই যে প্রজেক্টগুলো বিদেশ থেকে ঋণ নেওয়া হয়, কোন দেশ থেকে ঋণ নেওয়া হবে, কোন দেশের কোম্পানিকে কাজ দেওয়া হবে, এগুলো সব হিসাব কিতাবের ফলাফল, রাইট? আপনার ইন্ডিয়া থেকে এই যে বাংলাদেশের বই ছাপিয়ে ইন্ডিয়া চলে যায়, বাংলাদেশের সুন্দরবনে হইতেছে ওই যে করবে কী জানি বলে, মানে বিদ্যুৎ প্রকল্প করবে, ইন্ডিয়ার যেই প্রকল্প, ইন্ডিয়ার যে কোম্পানি ইন্ডিয়াতে অনুমতি পায় নাই কাজ করার, সেই কোম্পানি বাংলাদেশে অনুমতি পায়। তো এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান সরকারের একটা চাপ আছে যে বিভিন্ন দেশে আপনি যখন অস্ত্র কেনা বেচা হয়, এগুলো তো জানেন আপনারা পলিটিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স কীভাবে কাজ করে, বাংলাদেশ রাশিয়া থেকে অস্ত্র কেনে কেন, ইউএস সরকারকে চাপে রাখার জন্য, ইউএস সরকারকে মেসেজ দেয় যে আমরা কিন্তু তোমার সাথে আর ফ্রেন্ডলি না, আমরা দেখো তোমার শত্রু রাষ্ট্র রাশিয়া থেকে অস্ত্র কিনতেছি। সো বিদেশি দেশগুলোর সাথে যখন একটা চুক্তি হয়, এই চুক্তিগুলো ন্যাশনাল ইন্টারেস্ট কনসিডার করে করা হয় যে কোন দেশের সাথে চুক্তি করব, কোন দেশকে কাজ দিব, কোন দেশের কোম্পানিকে কাজ দিব, এটা সব দেশ করে, সব দেশ করে, তাতে ন্যাশনাল ইন্টারেস্ট, দেশের ন্যাশনাল ইন্টারেস্টের কথা চিন্তা করে। কিন্তু আপনি যদি দলের ইন্টারেস্টের কথা চিন্তা করেন, তখন কিন্তু এটা ন্যাশনাল ইন্টারেস্টকে
সারপাস করে ফেলতেছেন, সমস্যাটা হয়ে যায় সেইখানে, রাইট? এখন বাংলাদেশ সরকার যেমন আওয়ামী লীগ সরকার যদি দেশের কথা চিন্তা করে সব সিদ্ধান্ত নিত তাইলে কোনো সমস্যা ছিল না, তারপর আমরা দ্বিমত হইতে পারি, কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার সময় চিন্তা করে যে কীভাবে কাজটা করলে দেশের যা হোক আমাদের উপকার হবে, আমরা চিরদিন ক্ষমতায় থাকতে পারবো, আমাদের চিরদিন ক্ষমতায় থাকতে হলে চায়না ইন্ডিয়াকে খুশি রাখতে হবে, সুতরাং ইন্ডিয়া চাইলে ট্রানজিট ট্রানজিট দিয়ে দেবো, ইন্ডিয়া যা যাবে বর্ডারে ডিল করবে আমরা সেটা নিয়ে কোনো কথা বলবো না, ইন্ডিয়া যেইভাবে বলবে আমরা সেইভাবে চলবো, যেটা বলে যে করদ রাষ্ট্র, বিরোধী দল দলীয় লোকজন বলে কথাগুলো, কিন্তু কথাগুলোর মধ্যে ম্যাটেরিয়ালস আছে, তারা বিরোধী দল দেখে তারা বলতে হবে বলে, তারা নিজেরও একই দোষদোষী, সুতরাং তারা যখন একই এই সমালোচনাগুলো সরকারের করে সেটা লেজিটিমেসি থাকে না, মানুষ এগুলো বিশ্বাস করে না, কারণ তারাও দুর্নীতিবাদ, তারা আবার কি দুর্নীতি সমালোচনা করবে না সরকারে। আমরা যারা সাধারণ জনগণ আমরা সব এই জন্য সব পক্ষ নিয়ে কথা বলতে পারি, আমাদের কথার লেজিটিমেসি থাকে। সো জায়গা তো সরকারের প্রত্যেকটা প্রকল্প করে, চিন্তা করে, কাজ করে, প্রজেক্ট করে, অ্যাপারেন্টলি বাইরে থেকে ওরে বাবা দেশের খুব উপকার হচ্ছে, আসলে দেশের উপকার করে না, এনারা নিজেদের উপকার করে। কীভাবে করলে, কোন দেশের সাথে চুক্তি করলে, কোন দেশীয় কোম্পানির সাথে চুক্তি করলে, কাদেরকে কাজটা দিলে নিজেরা ক্ষমতায় থাকতে পারবে, কোন দেশ ওনাদেরকে ব্যাকআপ দেবে ইলেকশন ছাড়া বছরের পর বছর টিকে থাকতে, একটা দেশের দেশ চালাইছে, কীভাবে কোন প্রজেক্টটা কার কাছে দিলে নিজেদের লোক পান্ডারা একটু ভাগ যোগ করে খাইতে পারবে। সো এইগুলো ওনাদের এগুলো একটা সিরিয়াস কনসিডারেশন থাকে। আমরা বাইরে থেকে দেখি কি প্রজেক্ট হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে, ওনারা কিন্তু দেশের উন্নতি করতেছে না, ওনারা চিন্তা করতেছে কীভাবে নিজেদের সুবিধা হয়, বাই দ্য ওয়ে দেশের উন্নতি হয়, মানে ব্যাপারটা এরকম না যে দেশের উন্নতির জন্য কাজ করতেছে, বাই দ্য ওয়ে নিজের লোকজন ভাগযোগ করে খাচ্ছে, না না, ওনারা নিজেদের লোকজনকে ভাগযোগ করে খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য এই প্রজেক্ট সেই প্রজেক্ট সেই প্রজেক্ট করেন, বাই দ্য ওয়ে দেশের উন্নতি হয়। এবং আই এম নট ইভেন এক্সাজারেটিং, আমার পরিচিত ফ্রেন্ড টেন বা ইভেন ইউনিভার্সিটিতে পড়ছে ফ্রেন্ডরা পলিটিক্স করছে, একই রাস্তা, এই রাস্তাতে কোনো কাজ করা লাগবে না, হুদাই রাস্তা ঠিক করবে, কেন রাস্তা ঠিক করবে, তাইলে হয়তো একটা বাজেট আনা যাবে, আপনি বাতাস দিয়ে তার বাজেট আনতে পারবেন না, সরকারকে তো দেখাইতে হবে কোনো একটা কাজ, তো দেখাবে যে আমি এই রাস্তা ঠিক করবো, 1 কোটি টাকা বাজেট আনবে, 1 কোটি টাকা তো রাস্তা হয় না, কথার কথা বলতেছি, ধরেন 1 কোটি টাকা বাজেট আনবে, 50 লাখ টাকা খাবে, ওই এমপি যখন বাজেটটা এনে দেয়, এমপি বাজেট এনে দেওয়ার সময় জানে যে এই যে পোলা পানটা খাওয়ার জন্য ব্যবস্থা করে দিতেছি, এটা ওই যে টাকাটা দিব ওখানে একই রাস্তা ভেঙে আবার ইয়ে করবে, অথবা একটু চুনকাম করবে, করে অর্ধেক টাকাটা ওরা মেরে ধরে খাবে, কিন্তু পোলা পানকে লোক এমপিকে পালতে হবে ক্ষমতায় থাকতে হলে আবার, এবং এমপি চাওয়া সরকারকে পূরণ করতে হবে ক্ষমতায় থাকতে হলে। সো এইখানে এইভাবে খেলা চলে, বাই দ্য ওয়ে এগুলোর পাশাপাশি দেশ উপকৃত হয়, পদ্মা সেতু দাঁড়াইছে, মানুষের উপকার হবে, কিন্তু এগুলো সব হয়েছে একটা দুর্নীতির একটা সোর্স। এবং এই কথাগুলো যে আমি হচ্ছে মানে কোনো রাগ ক্ষোভ অভিযোগ থেকে আওয়ামী লীগ সরকারের প্রতি বা দেশ বিরোধী দেখে বলতেছি তা না, এগুলো ফ্যাক্ট। তো পদ্মা সেতু যখন প্রথম বাজেট করা হয় 10,000 কোটি টাকা, সেটা 30,000 কোটি টাকা হয়ে গেছে পরবর্তীতে, কী পরিমাণ হইতেছে ইয়ের পরিমাণ বাড়ছে, টাকার বাজেটের পরিমাণ, এবং এগুলো কিন্তু কোনো বৈধ কারণে বাড়ে না, মানে হইতে পারে না যে হ্যাঁ বাড়ছে, বাড়তেই পারে বৈধ কারণ, না না, বৈধ দুর্নীতির কারণে, এই যে দেখেন আপনারা খবরাখবর, এগুলো হচ্ছে দুর্নীতির কারণে হইতেছে। এখন ব্যাপার হচ্ছে এই যে আপনার বাংলাদেশে যখন ইয়ে হয়, ফ্লাইওভার হয়, ইয়ে হয়, এগুলার আমি অনেক আগে একটা পর্বে আলোচনা করে দেখেছি, এখন অত ম্যাটেরিয়ালস আবার বের করে দেখানোর সময় নাই, জাস্ট বলে যাই, আপনারা এগুলো জানেন, আগে দেখলে তো দেখছেন, বাংলাদেশে ফ্লাইওভার হয় 1 কিলোমিটার রাস্তা ফ্লাইওভার করতে বিশ্বের সব দেশে যেখানে 10 কোটি টাকা, 19 কোটি টাকা, 30 কোটি টাকা, হাইস্ট সম্ভবত হাইস্ট 20 কোটি টাকা খরচ হয়েছে একই রাস্তা, ইভেন ইন্ডিয়াতে, ইন্ডিয়া বাংলাদেশ তো অলমোস্ট একই রকম, ইন্ডিয়াতে যেই ফ্লাইওভার করতে একই 1 কিলোমিটার রাস্তা 20 কোটি টাকা খরচ হয়েছে, বাংলাদেশে সেই ফ্লাইওভার খরচ করতে লাগে 100 কোটি টাকা, কতগুণ বেশি পরিমাণ লাগে, মানে বাংলাদেশ কী, এই সারা বিশ্বের বিশ্বই কেন বাংলাদেশ, বাংলাদেশে যেই প্রজেক্টটাই হাত দেয় কয়েক গুণ বেশি টাকা লাগে, সারা পৃথিবীতে যেই পরিমাণ খরচ হয় তার চেয়ে 1 গুণ না 2 গুণ না 3 গুণ না 5 গুণ, 20 কোটির 5 গুণ না 100 কোটি 5 গুণ টাকা বেশি খরচ হয়। তারপর যারা পলিটিশিয়ান ওনারা বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করাবেন যে এই দিক দিয়ে ওই যে পদ্মা সেতুর হইতেছে 2019 সালে কাজ শেষ হওয়ার কথা, এটা শেষ হবে গিয়ে 2022 সালে, সো 3 বছর বেশি সময় লাগতেছে, বাজেট বাড়ে, কেন বাজেট বাড়ে, ব্যাখ্যা দিবেন ওনারা যে ও পানি নদীর খরস্রোতা হয়ে গেছে, কেন আপনারা জানতেন না যে পদ্মা নদী কোন মাসে বছরের খরস্রোতা হয়, আপনারা যখন প্ল্যান করছেন সেভাবে প্ল্যান করেন নাই, সবই জানতেন, সবই প্ল্যান করছেন, তাহলে হঠাৎ করে কেন নদী খরস্রোতা হয়ে গেল। সো এখন এই ওনারা ওনাদের পলিটিশিয়ানরা ব্যাখ্যা দিবেন, খাওয়াইতে থাকবেন, আমরা এসে উৎফুল্ল হব, পদ্মা সেতু হইতেছে খুব খুশির কথা, কিন্তু কথা হচ্ছে যে আমরা কটুকু এখান থেকে পাইলাম, এই টাকাটা তো আমাদের পকেট থেকে যাচ্ছে, পদ্মা সেতুকে সরকার নিজের পকেটে টাকা দেওয়া করে, সরকার যখন বলে ফোন কে দিয়েছে, আমি দিয়েছি, এটা তো সরকার বলারটা বলা, আসলে কি ফোন সরকার দিয়েছে, সরকারকে নিজের পকেটের একটা টাকা খরচ করে করতেছে, সরকারের টাকা সে কোথেকে, সরকারের কোথেকে টাকা পায়, আমরা টাকা দিই, আমাদের ট্যাক্সের টাকা, যে পদ্মা সেতু হয়েছে আমাদের টাকায়,
আমাদের টাকাটা আমাদের পকেট থেকে বের করে আমরা ট্যাক্স দিছি, তারপর পদ্মাসিত করার জন্য এক্সট্রা সার্চার্জ, ফোন কল করলে সেখান থেকে টাকা কাটে পদ্মাসিতর জন্য, এইভাবে সেইভাবে নানানভাবে, এবং পদ্মাসিত টোল করা হবে, যে টোলের রেটগুলো এখানে জিপ কারের জন্য 750 টাকা, বাসের জন্য প্রতিবার পার হইতে গেলে পদ্মাসিত 2000 টাকা, বড় বাসের জন্য 370 টাকা, 5 টনি ট্রাকের জন্য 1620 টাকা, 8 টনি ট্রাকের জন্য 2775 টাকা, মাইক্রোবাসের জন্য 1290 টাকা, এবং 15 বছর পর এই টোলের হার 10% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সে সব টাকা আমরা দিচ্ছি পদ্মা সেতু সরকার, মানে সরকারকে কৃতিত্ব দিচ্ছে কি কারণে, সরকার কাজটা কমপ্লিট করছে, অথচ সরকারের কাজটা কমপ্লিট করারই কথা ছিল, যা করণীয় সরকার সেটাই করছে, বরং সেটা করতে গিয়ে আমাদের পকেট থেকে চিপে চিপে ট্যাক্সের টাকা আমরা দিছি, সেই ট্যাক্সের টাকা দিয়ে তো বাজেট হয়েছে না, তারপর কেন আবার আমাকে আলাদাভাবে প্রজেক্টে প্রজেক্টে টাকা দিতে হবে, আমি তো ট্যাক্সের টাকা দিয়ে দিছি, সেই ট্যাক্সের টাকা থেকে সরকার বাজেট করবে কোথায়, পদ্মা সেতু করবে কত টাকা দিয়ে, কি করবে না করবে, তা আমাকে আবার এক্সট্রা কেন সার্চার্জ পদ্মা সেতুর জন্য দেওয়া লাগবে, এবং আমি টাকাটা কাকে দিচ্ছি, পদ্মা সেতু করার জন্য দিচ্ছি না, পদ্মা সেতু করার জন্য দিচ্ছি না, আমি টাকাটা ডাবল তিনবার চারবার করে আমার কষ্টের ঘামের উপার্জনে টাকাটা দিচ্ছি সরকার দলীয় গুন্ডা পান্ডারে পালা বসার জন্য, তাদের খাওয়ার জন্য। তো আমি খুশির জায়গাটা দেখতেছি না, মানে এই যে খুশিটি আনন্দটা কোত্থেকে আসতেছে আমি এটা বুঝতে পারতেছি না। সো পদ্মা সেতু যেটা 10,000 কোটি টাকার বাজেট গিয়ে ঠেকছে 30,000 কোটি টাকাতে, 30,000 কোটি কত টাকা এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না, এত বড় অ্যামাউন্টে যে আপনার, আমরা যখন স্পেস নিয়ে কথা বলি, মহাবিশ্ব নিয়ে, এই নাম্বারগুলো কত বড়, কী জানি বলে আমাদের সৌরজগৎ থেকে নিকটবর্তী যে গ্যালাক্সি আলফা সেঞ্চুরি 4 বিলিয়ন লাইট ইয়ার দূরে, এই দূরত্বটা যে কত দূর এগুলো কিন্তু আমরা বুঝি না, কারণ এত দূরত্ব ফ্যাদম করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা ডিল করি না আর কি এত বড় নাম্বার নিয়ে, 30,000 কোটি যে কত বড় নাম্বার আমরা এগুলো নিয়ে ডিল করি না, আমাদের মাথা কাজ করে না। তো একটাই জন্য রেফারেন্স দিই, আমেরিকাতে যখন ট্রাম্প হইতেছে ওই যে বর্ডার ওয়াল করবে মেক্সিকোর সাথে, বিশাল তর্ক বিতর্ক, $4.8 বিলিয়ন বাজেট নিয়ে আমেরিকার মধ্যে তর্কের পর তর্ক, এত ডলার খরচ করে বর্ডার ওয়াল করবে, $4.8 বিলিয়ন, এত টাকা, আমেরিকা হইতেছে পৃথিবীর সবচেয়ে স্ট্রংয়েস্ট ইকোনমি, আমেরিকার, আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর 200টা দেশের জিডিপি, সারা পৃথিবীর জিডিপির 15% আমেরিকার একার, আমেরিকার ইকোনমি পৃথিবীর ইতিহাসে এত বড় কল্পনাতীত, সেই আমেরিকা $4.8 বিলিয়ন বাজেট করা নিয়ে তর্ক বিতর্ক করে এত টাকা আমেরিকার কাছে, এত টাকা, এবং আমেরিকার ডিফেন্স হইতেছে বাজেট হয় $700 বিলিয়ন। সো আর পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে $3.5 বিলিয়ন, $3.5 বিলিয়ন আমেরিকার ডিফেন্স, $700 বিলিয়ন পদ্মা সেতুর বাজেট হয়েছে $3.5 বিলিয়ন, দুইটাই কিন্তু বিলিয়ন স্কেলে আছে, কম্পেয়ারেবল, আমেরিকার হইতেছে $4.8 বিলিয়ন হয়েছে বর্ডার ওয়ালের বাজেট, আমেরিকার মতো পৃথিবীর স্ট্রংগেস্ট ইকোনমির দেশে এটা নিয়ে তর্ক বিতর্ক করে শেষ, এত টাকা, বাংলাদেশে হইতেছে পদ্মা সেতুর খরচ $3.5 বিলিয়ন, কত টাকা বুঝেন, মেগা প্রজেক্ট নাম দিয়েছে, মেগা প্রজেক্ট নাম দিয়ে হইতেছে খাওয়া দাওয়া। সো হ্যাঁ, হইছে ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে আমি দুঃখিত, আমার কষ্ট লাগে যখন পদ্মা সেতু হয়েছে, আমি আনন্দিত হইতে পারতেছি না, আমার ফুর্তি আসে না, আমার কষ্ট লাগতেছে যে এতগুলা টাকা $3.5 বিলিয়ন মানুষের পকেট থেকে বের হয়ে গেল অপ্রয়োজনে, প্রত্যেকটা প্রজেক্টে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, এগুলো সিম্পলি হইতেছে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য। এখন এগুলো তো মানে এখানে আনন্দের কী আছে, একটা ছিনতাইকারী যদি আমাকে ধরে আমার সব টাকা নিয়ে নেয় পকেট থেকে, আমার 100 টাকা ছিল পকেটে, মানি ব্যাগ থেকে হাতে নিয়ে নিছে 100 টাকা, নিয়ে আমাকে 10 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে পাশে লাথি মেরে বললো যা বাসা যা, আমি কেমন খুশি হয়ে যাবো যে আমাকে 10 টাকা দিছে, আরে টাকা তো আমারই, আমি 100 টাকার মালিক, তুমি 90 টাকা রেখে দিছো, রেখে দিয়ে আমাকে 10 টাকা, আমার 100 টাকা ফেরত দাও আমাকে, আমাদের আমরা ট্যাক্স দিলাম, সেই ট্যাক্সের টাকায় পদ্মা সেতু হবে না কি হবে না কি হবে, মানে আমরা ট্যাক্স দেওয়ার পর তো আমাদের কাজ শেষ, তারপর সরকার বাজেট করবে যে এই পরিমাণ ট্যাক্স তুলছি, এখন এটার থেকে আমরা আমি প্রায়োরিটি অনুযায়ী যদি আমি পদ্মা সেতু করি তাহলে এই ট্যাক্সের টাকা থেকে এই পরিমাণ পদ্মা সেতুতে যাবে, এই পরিমাণ, তাহলে সরকার আমাদেরকে আবার কেন এক্সট্রা সার্চার্জ দিতে হলো, এক্সট্রা টাকা বাজেটের বাইরে কেন যেতে হলো আমাদেরকে, ওই যে সরকার এগুলো নিয়ে তাদের কথাবার্তা আছে যে বিশ্বব্যাংক লোন দেয় নাই কেন, বিশ্বব্যাংক ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে আর কি, সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওকে ফাইন। সো আমি জানি না, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ছিল, আওয়ামী লীগ যারা সমর্থকেরা দাবি করে এটা কটু বেসিস আছে, হইতে পারে নাও হইতে পারে, আমি আই ডোন্ট নো, যেটাই হোক কথা হচ্ছে যে আমার টাকা ছিনতাইকারী 100, আমার আমি 100 টাকার মালিক, সেখান থেকে নিয়ে আমার 80 টাকা রেখে দিয়ে আমাকে 20 টাকা দিয়েছে, এখন আমার খুশি হওয়া লাগবে এই জন্যে, খুব ভালো খবর, আপনাদের আপনাদের খুশি হলে খুশি হন, আমার তো ফুর্তি আসতেছে না, এবং পদ্মা সেতুর কাজ কিন্তু এখনও শেষ হয় নাই, প্লিজ পাগল হয়ে যান, এটা বাংলাদেশ বুঝতে হবে আপনাকে, 2019 সালে যেই কাজ শেষ হওয়ার কথা ছিল সেটা 2020 হয় নাই, 21 ডিসেম্বর এখনও হয় নাই, স্প্যান বসানো শেষ হয়েছে, এখনও কিন্তু বহুত কাজ বাকি, রাস্তা করতে হবে, উপরে এই করতে হবে সেই করতে হবে, সেটা 2022 সাল প্রজেক্টেড, 2022 সাল হচ্ছে প্রজেক্টেড, সরকার হইতেছে ওই কোম্পানিকে বলছে যে 2021 মধ্যে জিনিস শেষ করে দেয়, কারণ 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে উপলক্ষে, তো ওই দিন জানি ওই বছর জানি করতে পারে, কিন্তু ওই কোম্পানি কিন্তু করতে বাধ্য না, ঠিকাদারি প্রতিষ্ঠান, এগুলো আন্তর্জাতিক বিভিন্ন নিয়ম আছে,
সরকার তাদেরকে চাপ দিতে পারবে না, তারা যদি দয়া করে 21-এর মধ্যে করে দেয়, যেহেতু বাংলাদেশের 50 বছর পূর্তি, খুবই ভালো। কিন্তু এটা স্কেডিউল টু ফিনিশ হইতেছে ইন এপ্রিল 2022 আর কি। সো মনে হয় না 2021-এর মধ্যে শেষ হবে আর কি, হয়তো 2022-2023 যাবে। সো এই হয়েছে একটা জিনিস, একটা কাজ ঠিক মতো হয় না, একটা কাজ সুন্দর করে হয় না, একটা কাজ খাওয়া দাওয়া ছাড়া হয় না, একটা কাজ যা খরচ হওয়া উচিত তার 3 গুণ 4 গুণ 20 গুণ 5 গুণ বেশি খরচ করে করা হয়। টাকাগুলো আমাদের পকেট থেকে চিপিয়ে 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 বের করা হয়। এখন আবার আমাকে খুশি হতে হবে যে চিন্তাকারী আমার 100 টাকা নিয়ে আমার 80 টাকা রেখে দিয়ে 20 টাকা ফেরত দিয়েছে। এই জন্যে খুব ভালো কথা, আপনারা খুশি হইতেছেন, খুশি হন, আমি জানি না, আমার খুশি আসতেছে না, আমার কষ্ট লাগতেছে যে এরকম একটা গরিব দেশ, যে কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশ কিন্তু গরিব দেশ না। যেই পরিমাণ কষ্ট মানুষ করে এই দেশে, যেই পরিমাণ টাকা সরকার চিপে চিপে বের করে মানুষের কাছ থেকে, এগুলো যদি যেই পরিমাণ খাওয়া দাওয়া হয়, লিটারেলি লক্ষ কোটি টাকা বাংলাদেশে খাওয়া দাওয়া হয়েছে গত অনেক বছরে, লিটারেলি লক্ষ কোটি টাকা। এই টাকাগুলো যদি খাওয়া দাওয়া না হয়, সঠিকভাবে ইনভেস্টেড হইতো, এরকম কত পদ্মা সেতু যে সার্চার্জ দেওয়া লাগতো না আপনার আমার, শুধু ট্যাক্সের টাকায় কতগুলো পদ্মা সেতু যে একটার পর একটা দাঁড়াইতে পারতো, কিন্তু এগুলো গেছে কিছু গুন্ডা পান্ডার পকেটে। সো ঠিক আছে, অ্যাগেন আপনারা খুশি হইতেছেন হন, ওই যে আমার এক ফ্রেন্ড ছিল আমাদের এলাকার এমপির ভাতিজা, সে আর কি, তো সে হইতেছে কলেজে ভর্তি হয়েছে, আমরা যখন কলেজে পড়ি, নতুন নতুন ক্যাম্ব্রিয়ান কলেজ হচ্ছে ঢাকায়, খুব পশ কলেজ আর কি, অনেক টাকা দিয়ে পড়তে হয়। সো সে ক্যাম্ব্রিয়ান কলেজে ভর্তি হয়ে সে আমাদের কাছে গল্প করতেছে যে এত সুন্দর সব কিছু, ঝকঝকে তকতকে, গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান সালাম দেয়। তো আমি বললাম যে এত খুশির কিছু নাই, দারোয়ান যে সালাম দেয় এই টাকাটা তোর পকেট থেকেই যায়।